বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। আজকে আমি শেয়ার করব, আমরা বাসার ছাদে বেবিকে নিয়ে গিয়েছি, ওখানকার কিছু মুহূর্ত দেখাবো, তা আশা করি আপনারা এনজয় করবেন। আমাদের ছাদের সিঁড়িটা খুব লম্বাটে, ওখানে ওর বাবা ওকে বেল্ট দিয়ে উপরে উঠায়, ও নর্মালি ওভাবে উঠতে পারবে না যেহেতু বেবি, এই জন্য। তো চলুন আমরা ভিডিওতে যাই। এনে হচ্ছেন আমার হাজব্যান্ড, উনি চাঁদের ছবি তুলছেন, আর এখানে হচ্ছে সূর্য, খুব সুন্দর। আর বেবি তো খুব এনজয় করছেন, খুব দৌড়াদৌড়ি করছেন। এখানে ও ইট কুড়াচ্ছে, ইট কুড়িয়ে কুড়িয়ে সে বাইরে ছাদের দিকে বাইরে ছুঁড়ে মারছে, এটা সে খুব মজা পায়। ছাদে গেলে নর্মালি এই কাজটা করে, আমরা সবাই বলেছি সবসময় ব্যাক সাইডে ছুঁড়ে মারতে, যেন সামনের দিকে মানুষ আছে, আর ব্যাক সাইডে তো গাছপালা আছে, ওটা তো সমস্যা নেই। তো সে এটা বারবার নিচ্ছে আর ছুঁড়ে মারছে, খুবই এনজয় করছে। খুব ব্যস্ত ইট কুড়ানোর জন্য। যাই হোক, সে এখন ইট কুড়াচ্ছে খুব মনোযোগ দিয়ে। এখন আমি বললাম যে আমাকে দাও, তো সে দিয়েছে আমাকে, দিয়ে বলছে তুমিও ছুঁড়ে মারো। পরে আমি বললাম কীভাবে মারতে হয় আমাকে দেখাও তো বাবা, তো সে আমাকে দেখাচ্ছে এইভাবে মারতে হয়। এখন আবার চাঁদও দেখছে একবার, আমিও হাতে নিয়ে বসে আছি, বললাম যে বাবা কীভাবে মারবো আমাকে দেখাও, তো সে আমাকে দেখাচ্ছে এইভাবে মারো। আমি বললাম হয়েছে, পরে বললো হয়নি, সে আবার ইট নিয়ে আসতে গেল। এদিকে অনেক গাছ, খুব ভাল লাগে দেখতে। সে আমাকে নিয়ে আবার আসছে, বললো যে মারা হয়নি, আমাকে সুন্দর করে মারতে বললো, তা আমি ওর সাথে ছুঁড়ে মারলাম, একটু খেলাধুলো করলাম বাচ্চার সাথে, আবার নিয়ে এসেছি। আমি ভিডিওটা বড় করিনি, এই জন্য আমি ছোট করার জন্য আমি ভিডিওটার স্পিড বাড়িয়ে দিয়েছি, যেন আপনারা ফুল ভিডিওটা দেখতে পারেন। বেবিরা খুব খুশি হয় যখন আপনারা তাকে সময় দিবেন, তার সাথে খেলাধুলো করবেন, এতে বেবিরা খুবই খুশি হয়। তো এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি, আর এখানে আমি এই যে সিঁড়িটা দেখাচ্ছি, এটা খুবই উঁচু, ধরে ধরে নামতে হয় আর উঠতে হয়। সূর্যটা খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের বাসার সামনের সাইডটা, ওদিকে আমার শাশুড়ি আমার বাগান আছে, আর ওটা হচ্ছে মসজিদ, আর সে তো ব্যস্ত, খুবই ব্যস্ত। আমি আপনাকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম চারপাশ থেকে ছাদের, আর এইটা হচ্ছে সাইডের, এখানে কিছু গাছে পাখি বসে আছে, ভালো লাগছে দেখতে। আর এটা হচ্ছে একটা রোড, আমাদের জানালা দিয়ে যেই রাস্তাটা দেখা যায় ওটা হচ্ছে এই রাস্তাটা। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পরিবেশ, এখানে অনেকেই বাগান করে, সুন্দর করে ক্লিন করে নিয়েছে। পাখিগুলো যাচ্ছে, তো সে আমাকে বলছে আমার সাথে হাঁটবে, এই জন্য আমি ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। সূর্য দেখছে, তারপর বললো কোলে উঠবে, তাই একটু কোলে নিলাম। সে আমার সাথে খেলা করছে, ঘোরার চেষ্টা করছে, তো বললাম যে আমিও তোমাকে ধরে ঘুরি, খুব এনজয় করছে, খুব হাসতেছিল তখন। তা আমাদের এখানে আমি ছাদে কিছু কাপড় নেড়ে দিয়েছিলাম, সে কাপড়গুলো আমি তুলছি,
আর আমার হাজবেন্ড ব্যস্ত, আমার বেবি আমাকে হেল্প করছে কাপড়গুলো তোলাতে, সে তার থেকে কাপড় ক্লিপ সব এক একই ছুটাচ্ছে আর আমাকে সুন্দর করে এনে বালতিতে দিচ্ছে। এটা আমার খুবই ভালো লাগছিলো। আমার বাচ্চা আমাকে অনেক হেল্প করে, রান্না করার কাজেও হেল্প করে, সে আমাকে পেঁয়াজ ছিলে দেয়, এটা সে খুবই উপভোগ করে, একটু আদরও করে দিলাম, খুব ভালো লাগে আমার কাছে এটা। তো এর ভিতরে আমরা বলতেছি চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে চলে যাই, কিন্তু সে যেতে রাজি না, সে সুন্দর করে তার দিয়েগুলো লাফিয়ে লাফিয়ে ধরার চেষ্টা করছে, খুব মজা করে খেলছিল। তো এটা হচ্ছে আমাদের রুফের ভিউ, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই জানাবেন, আর যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করার জন্য। ভালো মন্দ সব কিছু জানাবেন, ভিডিও কেমন হলো, খারাপ হলো নাকি, কোনো অ্যাডভাইস থাকলে অবশ্যই জানাবেন। তো আপনার ভালো লাগলে অবশ্যই কাছের মানুষকে শেয়ার করবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে হাজির হব। তা আমি ইউটিউবে পুরোপুরি নতুন, যদি আপনাদের কোনো অ্যাডভাইস থাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।